গত 8ই ফেব্রুয়ারি 2024 বারুইপুর ক্রিমিনাল কোর্ট বার অ্যাসোসিয়েশন ইলেকশনের বিজিত প্রার্থীদের চিফ ইলেকশন কমিশনার অ্যাডভোকেট রাজু মিস্ত্রি বিতরণ করলেন সার্টিফিকেট। বার অ্যাসোসিয়েশনের প্রাক্তন সভাপতি, সম্পাদক ও অন্যান্য বিশিষ্ট সদস্য আইনজীবীরাও উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানে। আসুন দেখে নিই এই অনুষ্ঠানের কিছু মুহূর্ত। আমি তাদের কাছে অনুরোধ করব আগামী দিনগুলোতে তারা যেন সুস্থভাবে এই বারকে পরিচালনার যথাযথ ব্যবস্থা করে সুস্থতা কামনা করে এবং বার পরিচালনার ক্ষেত্রে আপনাদের ঐকান্তিক সহযোগিতা একে অপরের মধ্যে থাকবে এই আশা রেখে, ঈশ্বরের কাছে এই আশা রাখি, সেই আশা রেখে প্রাক্তন সম্পাদক সুন্দরবাবু এবং আমাদের সঙ্গে এই বাড়ির প্রাণমন্ত্রী সমস্ত আজকে একটা শুভ অনুষ্ঠান মহরত হচ্ছে এবং যারা বিজয়ী তারা প্রত্যেকে এখানে সার্টিফিকেট পাবেন, তারা ইলেকটেড হয়েছেন ফর টু ইয়ার্স এবং জানেন আমাদের চিকিৎসা ফলে করা হয়েছে দু বছর করেছে, তাই আমাদের সকলের শুভেচ্ছা। আমাদের অনেক কাজ বাকি আছে, আমাদের যে পুরনো সেক্রেটারি বিদায়ী সেক্রেটারি আজকের এবং তার কমিটি যে সমস্ত কাজগুলো বাকি আছে তার জন্য কম্পিটেন্ট অথরিটির কাছে চিঠিপত্র দিয়েছে। আর আমাদের এখানে বারের সুন্দরতা নির্ভর করে আমাদের সকলের আত্মচরাচরণের উপর আর পরিবেশের উপর যদি বিপদে পড়ে আমাদের প্রথম এবং প্রধানমন্ত্রী হচ্ছে তাদেরকে উদ্ধার করা বা রেস্কিউ করা, সেটা মাথায় রাখতে হবে। আর আমাদের আরো একটা ভক্ত আছে, যে সমস্ত গরিব মানুষ অর্থের অভাবে আইনি পরিষেবা পায় না তাদের জন্য পরিষেবা আপনারা দিচ্ছেন এবং দিতে থাকবেন, আমাদের অনেক গর্ব। আর একটু আগে আমাদের সেক্রেটারি বলেছেন আমাদের কনস্টিটিউশনের সেই কথা, যে যেমন কনস্টিটিউশন যে কথা বলা হয়েছে সেটা একটু যেমন দৃষ্টি দিয়েছে, যদি পিপল অফ ইন্ডিয়া আর আমাদের এখানে একটা জিনিস বলে রাখতে হবে, আমি যারা হেরে গেছি আমাদের হতাশ নয়, আমরা কেন হেরে গেছি সেইগুলো আমাদের রামকৃষ্ণ পরমহংসকে বলেছেন যে আমাদের তুই কেন হেরে গেছিস বা পারিসনি, তুই সেটাকে এখন পুরনো দিক থেকে বিচার করে দেখ, তাহলে হারানোর তোর কাছে আশীর্বাদ এবং একটা আশীর্বাদ। আমাদের সামনে রেখে চলার পথকে মসৃণ করতে হবে, তাহলে আমরা
আপনাদের বিজয়ী না আরো বিজয়ী হবেন। তো আপনাদের বিজয়ী হবো বলার আগে সেটাও ঠিক খুব একটা আমাদের হিন্দিতে যেটা বলে সেটা হলো প্রতিযোগিতা ও সিকন্দর। আজকের আপনাদের দিন, আপনারা এগিয়ে চলুন। ধন্যবাদ। বার অ্যাসোসিয়েশনে নতুন কমিটিতে নির্বাচিত হয়েছেন সভাপতি পদে সুপ্রতিম ঘোষ, সহসভাপতি পদে কাজী মেহবুব উদ্দিন আহমেদ এবং তাপস মণ্ডল, সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন জ্যোতি প্রকাশ মণ্ডল, সহকারী সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন আসনান আলী খরামি, দিলীপ কুমার মণ্ডল, গাজী নুরুল ইসলাম, সোবান আলী শেখ। ট্রেজারার বা কোষাধ্যক্ষ পদে নির্বাচিত হয়েছেন কাজী কবির হোসেন, অডিটর পদে নির্বাচিত হয়েছেন বাসুদেব মণ্ডল, সর্বশেষে এক্সিকিউটিভ মেম্বার পদে নির্বাচিত হয়েছেন আবু হেনা হাসানুজ্জামান, আসান সর্দার, দীপ্তিমিতা হালদার, মেহের আফরুজ, সঙ্গীতা চৌধুরী এবং শাকিব আহমেদ। আমার নির্বাচনী দায়িত্ব আমি নতুন কমিটির হাতে অর্পণ করবো। আমার চিঠি তারিখে আমার নতুন কমিটির হাতে নতুন সভাপতি এবং সম্পাদক হাতে আমার হ্যান্ড চাল চাল আমার হ্যান্ড আমার যে চাষ হ্যান্ডেল করে দেবো। আই আন্ডারস্ট্যান্ড The Bar Association election progress and internal preparation has been completely smoothly. As per the election control, I would like to hand over the charge responsibility of election to the new elected committee as per the rule. It is appropriate that you kindly candidate by letter of charge handover and acknowledge receipt by signing. এতে আমি বলবো সভাপতি এবং সম্পাদক পদে আসতে আমি তাদের মধ্যে আমি এবং একটা ডকুমেন্টস আছে ডকুমেন্টস আমি দিয়ে দেবো। এই বিল বুকটা আছে সেটা আসলে আমি সমস্ত দায়িত্ব নিয়ে মধ্যে তাদের দায়িত্ব আমার আমি দিয়ে দেবো।